اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. حمد تعريف شكر برشا الله رب العالمين الجنه جار بشيش مهربانيتي আজকে সলাতুল জুমার খুতবায় আমরা উপস্থিত হতে পেরেছি এজন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বর্গারে এলাহিতে জানাই অসংখ্য কৃতজ্ঞতা এবং শকর আমরা পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য দৌরুদ সালাম বর্চিত হোক আপনার আমার নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাবি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ আলী হসলামের ওপর ওহতরাম ভাই সকল আল্লাহরব্দুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম যেই নসিয়ত গিলি করে থাকেন তকুল্লাহ হে আজ আল্লাহ আল্লাহরবুল আলামিনের ভয় যেমন আল্লাহ বলেন এই অল্লাহ জিন আম মুসলিমন হে ইমানদারগন তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো এবং যতক্ষণ মুসলিম হবে না অতক্ষণ মৃত্যুবরণ করতে করবে না তা আসুন আমরা সে আল্লাহর তাকুয়া অবলম্বন করি এবং পাশাপাশি আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য এবাজত করি আজকে আমরা খোদ্বার বিষয়ে যেই বিষয়টি প্রথম খোঁতবার আলোচনা করবো সেটি হলম যে আপনার আমার এবাদত কবুল হওয়ার জন্য শর্তগুলি কী কী আপনি আমি যে নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই এক আল্লাহকে মানি এক মানে এক আল্লাহরে এবাদত করি এই এবাদতগুলি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে এই শর্তগুলি যদি আপনার ভিতরে থাকে আপনি বুঝবেন আপনার এবাদতটা কবুল নামাজ পড়তেছেন এই শর্তগুলি যদি থাকে আপনি বুঝবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে যদি আপনার মধ্যে এই শর্তগুলি পাওয়া না যায় বসবেন নামাজ কবুল হয় নাই আপনার এবাদত কবুল হয়েছে কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন এই শর্ত আপনি ভালো করে অনুধাবন করেন এবং জানেন কাজেই আসুন আমরা সেই অর্থ মানে শর্তগুলি আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর যারা সারা পৃথিবীর মানুষ এই মানুষদের জন্য প্রথমে ইমান আনতে হবে মুসলমান হতে হবে কবুল এক নম্বর এবাদত কবুল হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া সারা পৃথিবীর যত মানুষ দেখবেন ইহুদি খ্রিস্টানরাও ভালো কাজ করে একটা হসপিটাল বনে দেয় হ্যাঁ একটা গরিব মানুষের উপকার করে কিন্তু তার এটা কি কবুল হইতেছে কি হইতেছে না কবুল হবে না যতক্ষণ না সে মুসলিম হবে না কারণ আল্লাহ রাব্বুল কুরানুল কুরআনুল কারীমে আলে ইমরান 185 নম্বর মানে সরি শুধু 85 নম্বর আয়াত এই 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফলাই ইউকবাল মিন ওয়া মিনাল খাসিরিন নিশ্চয় যে ব্যক্তি ওয়া আব ইয়াবতাগি যে যে ব্যক্তি অন্য ধর্ম করবে গায়রাল ইসলামি দীনা ইসলাম ছাড়া অন্য দিন অন্য ধর্ম অন্য ইজম অন্য নিয়ম অন্য পদ্ধতি এক কথায় ইসলাম ছাড়া অন্য পদ্ধতি যারা অবলম্বন করবে তাহলে আল্লাহ বলছেন ফ্যালাই কখনোই তার থেকে এটা গ্রহণ করা হবে না ওহু আফিল আখেরাথি মিনাল মিনাল ঋণ এ ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কাজেই এখান থেকে স্পষ্ট যেটা প্রমাণিত যে অবশ্যই আপনাকে আমাকে মুসলিম হতে হবে তাহলে মুসলিম হওয়া এক নম্বর শর্ত তা আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলিম মুসলমানদের জন্য শর্ত বিশেষ করে ইমানদারদের জন্য শর্ত প্রধান শর্ত হলো দুটি ইমানদারদের জন্য ইমানদাররা তারা মুসলিম তারা এক আল্লাহ বিশ্বাস করে এক আল্লাহকে মানে নবীকে মানে কোরআনকে মানে রাসূলগণকে মানে আখেরাত মানে মানে তাকদিরের ভালো মানে এক কথায় যারা মুসলিম তাদের জন্য দুটি শর্ত আর যারা অমুসলিম তাদের জন্য তিনটি শর্ত মুসলিমদের জন্য তিনটি শর্ত প্রথমে কি হতে হবে মুসলমান হতে হবে আমরা যারা মুসলিম আমাদের জন্য দুটি শর্ত অমুসলিমদের জন্য তিনটি শর্ত মানে প্রথমে মুসলমান হবে এর পরের দুইটা আবার মুসলমান হওয়ার পর পরের দুইটি আমল করতে হবে তা সম্মানিত বন্ধুগণ আমরা আপনাদেরকে গত সপ্তাহে আমরা জুমার আদব কায়দা বলেছি বলেছি কোনো মানুষ যদি চিল্লাসিল্লিও করে আপনি বলবেন না হে চুপ করো কেউ বলবেন না তাহলে আপনারে জুমা শেষ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই জুমার আদবগুলি মেনে চলার তৌফিক দান করুক সম্মানে তো বন্ধুগণ আল্লাহরবুল আলমিন এই জন্য বলতেছেন যে মুসলমানদের জন্য শর্ত যে দুটি তার মধ্যে এক নম্বর শর্ত হলো আল্হুল্লাহিস অর্থাৎ একনিষ্ঠ হবে একনিষ্ঠভাবে মানে মানে আত্মশুদ্ধভাবে এমনভাবে আল্লাহরবুল আলমিনের এবাদত করতে হবে যে আপনি আল্লাহর জন্যই সকল প্রকার এবাদত নিবেদিত করবেন মানে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহর জন্য সকল এবাদতকে নিবেদিত করা অর্থাৎ আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য রোজা রাখবেন আল্লাহর জন্য এই ফ্যানটা ছন্দ তাই জন্য দ্বিতীয় নম্বর যেটা শর্ত হলো যে ইখলাস আর এই ইখলাস সম্পর্কে কোরআনুল করিমে অনেক জায়গায় আল্লাহ আল্লাহরবুল আলমিনের সাদ করেছেন আল্লাহ রব আলমিন সুরা বাইয়া পাঁচ নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছেন কি যে আল্লাহ রব আলমিন বলতেছেন যে তাদেরকে এই আদেশই করা হয়েছে যে তারা যেন আল্লাহর জন্য আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ ভাবে যেন তাঁর ইবাদত করে সম্মানিত ভাইরা আমি কিন্তু বলেছি আপনাদের কোন প্রকার শব্দ করবেন না যদি ইমাম সাহেব খোদ বায় ওঠে একটা শব্দ করা যাবে না তাইলে আপনার যুবটা শেষ এই কথাটা কেন বোঝেন না কি হয় হোক কোন জন্য করে আপনার আমার এই ইসলামের আদব জানতে হবে এই জন্য প্রথম দিনে আমি আদবের কথা বলেছি সম্মানিত বন্ধুগান এখন এক নম্বর মুসলমানদের জন্য শব্দ হলো এখলাস এখলাস মানে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই ইবাদত খালেস করতে হবে আল্লাহ বলতেসেন আরো একটা এতে থমা কেন লেকা আরব বিহি ফেলে আমেল আমেল অংশ লেহা ওয়ালা ইস রে কি বেবাদ তেরব বিহি আহা দা যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের সাক্ষাৎ কামনা করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে যেন ভালো কাজ করে এবাদতের রব্বিদা এবং মহান রব্বুল আলমিনের এবাদতের সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহর সঙ্গে শরিক করা কি রকম অংশীদার স্থাপন করে মনে করেন আপনি এখন মাশাল জুমার দিনে নামাজ পড়তে আসছেন নামাজটা একটু খুব ভালো করে পড়ছেন পড়তেছেন পাশে আপনার আরেকজন মনে করেন বড় ভাই আছে অথবা একজন হুজুর আছে অথবা অন্য কেউ আছে বা আপনার ফোরম্যান আছে তাই আপনি নামাজটা একটু ভালো করে পড়তেছেন আর একটু ভালো করেই পড়ি যাতে করে ও আমাকে ভালো বলে আপনি ইবাদত করতেছেন কার আল্লাহ কিন্তু সেখানে আপনি এই আর একজনের একটু সন্তুষ্টির কামনা করলেন এটা হলো শির্টি এতটুকু কাজ যদি করেন আপনার ওই ইবাদতটা কবুল হবে না নামাজটা শেষ এই জন্য আপনি নামাজ পড়বেন কাকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহর জন্যই নামাজটা হতে হবে এটা হলো আল্লাহ যে ব্যক্তি আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে তারাক তুহ আের কুহ আমি তার মানে তাকে এবং তার শরীরকে আমি প্রত্যাখ্যান করি কারণ হাদিসে এসেছে আনা আমি সকল প্রকার শিরিক থেকে মুক্ত মুক্তা আমেলান যে ব্যক্তি এমন কোন আমল করলো আশরা সেখানে আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করলো তারক তুহু শিরকু আমি তাকে এবং ওই তার শিরককে দুটাকে প্রত্যাখ্যান করি তাকে বঞ্চিত করি তাকে আমি প্রত্যাখ্যান করি রওয়াহ মুসলিম সেই মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে তাহলে কত বড় কথা আপনার বিন্দু পরিমাণ অন্তরে শিরিক আনা যাবে না সন্তুষ্টি চাইতে হবে একমাত্র আল্লাহর জন্য যে আল্লাহর জন্যই আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহকে রাজি করার জন্যই আমি এই ইবাদত করতেছি বাস এবং আরও একটা আয়াতে আল্লাহরুল আলমিন বলতেছেন যে ব্যক্তি আল্লাহ কে আল্লাহর কাছে সব কামনা না করে বান্দার কাছে কামনা করে তাহলে আমি দুনিয়াতেই তাকে দেব। কিন্তু আমার কাছে আখেরাতে কিছুই থাকবে না যেমন আল্লাহ তাঙ্কা নাই দু হাখের তে নেযেতে লাহু ফি হার সিহি ও মাংকা নাইউরি দু হা দুনিয়া নুতি হে মিনহা ও ফিল ফিল্লা মিন মিননা সুরা সুরা আয়াত নম্বর বিশ এখানে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আখেরা যে ব্যক্তি আখেরাতের ফসল কামনা করে আমি তার ফসলে বৃদ্ধি করে দেব বেশি করে দেব অর্থাৎ অবশ্যই আল্লাহ তার দুনিয়াতেও দেবেন আখেরাতেও দেবেন আর ও মান ইউরিদ হার সাল দুনিয়া আর যে ব্যক্তি শুধু দুনিয়ার ফসলে চায় আল্লাহ বলতেছেন নথি হ্যা ঠিক আছে দুনিয়ায় আমি তাকে দেব এর কিছু অংশই থাকবে না দেখেন না অনেক মানুষ আছে মাসাল্লাহ নামাজও পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না কোনো ইবাদত বন্দুকি করে না মানে মদ খায় গাঞ্জা খায় অমুক তমুক ইত্যাদি খারাপ কাজ করে বেড়ায় কিন্তু তারে টাকা পয়সা বেশি আসি কি নেই অনেক দেখবেন এ আল্লাহর প্রতি আসেই না এরই ধন্দ হলো তো অনেক বেশি কারণ এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলতেছেন যেহেতু সে আখেরাত চাইতেছে না মনে করে দুনিয়ায় হালাল হোক আর হারাম হোক কামাই হইলেই হলো এমন যে মনে করে দেখবেন অনেক মানুষ আছে আরে কেমনি হয় হোক টাকা আসুক আমার পকেটে টাকা ঢুকুক কিন্তু হারাম পথে যে টাকা আসলে তোমার বরকত হবে না এটা চিন্তা করে না এই জন্য আল্লাহ বলতেছেন দুনিয়ায় আমি নতি নাহা দুনিয়ায় আমি তাকে দেবো ঠিক আছে যাক কর কিন্তু আল্লাহ বলতে আখেরাতে তার কোনো অংশ থাকবে না আখেরাত শেষ এই জন্য করে ভাই আপনার যে কোনো কাজ করতে গেলে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে সাহাবা এখরাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর ছোট্ট একটা ঘটনা বলি তিনি অনেক সময় ওই নব মুসলিম যারা হতো মক্কায় নতুন মুসলমান হইতো তারা দাস শ্রেণী নিচ্ছিল অনেকে তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করে দেন অর্থাৎ তার টাকা দিয়ে মুক্ত করে করে দিতেন একদা তার বাবা আবু কুহাফা তিনি তাকে বললেন হে আবু বকর তুমি তো অনেক দাসকে মুক্ত করতেছ তাই এক কাজ করো না কেন বলে কি তুমি এই কাজ করতে পারো যে তুমি মোটা সোটা রিষ্ট ভালো ভালো এরকম দাস দেখে মুক্ত করো এক সময় ওইগুলি তোমার কাজে লাগবে তখন তিনি কি বলেতেছেন যে আমি তো এইগুলি দিয়ে দুনিয়ার কোনো কিছু আশা করতেছি না এরা ভবিষ্যতে আমাকে কিছু খাওয়াবে পরাবে আমার কিছু উপকারে আসবে আমার কাজ করবে আমার উপকার লাগবে এই জন্য আমি কাজ করি না তো আমি সন্তুষ্টি চাই কার একমাত্র আল্লাহ রবীন্দ্র তার ওপর কারো পূর্তিদার হিসাবে নয় মানে কারো কেউ তাকে কিছু প্রতিদান দেবে এজন্য জন্য তিনি এই কাজগুলি করেন না সুরালাইল উনিশ নম্বর আয়াত বরং শুধু তার রবের সন্তুষ্টির জন্যই এই কাজ তিনি করেন সেই জন্য যে কোনো এবাদত করবেন ভাই দান করা এবাদত রোজা রাখা এবাদত নামাজ পড়ায় এবাদত হক পথে চলা এবাদত যত এবাদত করবেন অবশ্যই এই এবাদত আল্লাহর জন্য খাজ হতে হবে। আল্লাহ আব বুলরামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দানকে বোণ আমিন সাম্মানতে বন্দুগান আর একটি বিষে আছে আমরা ্বিতীয় খুবাই আলোচনা করবো বাড়ারাকাল লাহল অলাকুম ফিল করণে লজিম অনাফা আনি বিল আয়াতে পদরল হাকিম এননা হতে আলা জাওয়াদুন ক ম মালেকুম বার ওফু রাহীম ফেস্তা েররু এননহু হওয়াল গফুরু হহিম